আমার ব্যক্তিগত ফোনটা তো বন্ধ রেখেছি, উপায় নেই। তো একটা গান শুনি। হ্যাঁ, এই গানটি গাইতে চাই এই জন্যই যে আমি আসলে আজকে প্রীতমের সাথেও কাজ করছি। মানে আমি আমাকে দিয়ে বলতে চাই যে আমি আসলে যেখান থেকে আসছি। আপনি মধুবয়তি দিয়ে শুরু করেছেন, বাপকে দিয়ে শুরু করেছেন, তারপর মাতাল মাতাল রাজ্জাক নিয়ে কাজ করেছেন, করতে হাসান মতিউর থেকে শুরু করে শাহ আলম সরকার থেকে শুরু করে এবার হাসান মিয়া থেকে শুরু করে কতজন। হ্যাঁ, আজকে আসিফ ইকবালের গানও করছি, প্রীতমের মিউজিকে করছি। আল্লাহ মানে রহমত এবং আমার যারা দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন বা আমাকে ভালোবাসেন দেশে দেশের বাইরে, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি প্রথমেই আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই, তারপরে আমার দর্শক যারা আমাকে আসলে আমি যেভাবে এটা কিন্তু আমি বলবো যে আমার কত জন্মের যে এটা পাওয়া যে আমি যেভাবে দর্শকের সামনে দাঁড়াই আমার দর্শক আমাকে সেভাবে মেনে নেয়, সেইভাবে আমাকে পছন্দ করে, এটা কিন্তু একটা শিল্পীর জীবনে এটা যে কত বড় একটা পাওয়া যে একটা ধারায় একজন চলে চলে ওখানে ওখান থেকে একটু এদিক ওদিক হলেই কিন্তু মানুষের আর কেমন যেন একটা অস্থির লাগে যে না ওনাকে এইভাবে দেখে আমরা অভ্যস্ত না। কিন্তু আল্লাহর কি রহমত এবং আমার মানুষ আমার আমার দেশের মানুষ জনগণ আমাকে যে কতটা ভালোবাসেন যে আমি যখন যেভাবে আধ্যাত্মিক গান গাই আমাকে সেভাবেই বলে হ্যাঁ ওনাকে এটাই ভাল লাগে। আমি পালা গান করি, আরে পালা গানে ওনার ভাল লাগছে এটা গাইছে। আমি আজকে লোকাল বাস করতেছি, আমি বুকটা ফাইটটা যাই করতেছি, আমি যেভাবে যেটা গাইতেছি মানুষ যে আমাকে কিভাবে নিয়ে যায় এটা এর জন্য আমি আমার দর্শক শ্রোতা আমি সবসময় আমি বলবো যে আমি আসলে আপনাদের চরণ ধুলির সমান। এইভাবে আমাকে আমার মরণের আগ পর্যন্ত আপনারা জায়গা করে দিলে আমি কৃতজ্ঞ থাকব। আমি আমি ওখান থেকে গান করি, আমি জন্ম নিয়ে কি দেখলাম সেখানে একটা গান আমার। ওই আমি জন্ম নিয়েই দেখতে পেলাম আমাদের ঘরের কোণে এক তারা, আবার শিশুকালে দেখতে পেলাম বাবার হাতে দোতারা, আবার দেখতে পেলাম মনের সুখে একজন ঢুলি বাজায় ঢোল, আবার রাখাল ছেলের বাঁশির সুরে বাংলা গানের বোল। বাবা যখন ওই ধান চাষ করতে যেত তখন ওই কৃষকদের সাথে যখন ধোঁয়া গানও গাইত সেটাও ভালো লাগত, যখন রাখাল বাঁশি বাজাইত সুরে হয়তো শহীদের মতো পারফেক্ট সুর আসতো না কিন্তু ওই বাজনাও ভালো লাগত। আমি তাই তো মাটির গানে গাই এই জারি সারি মাটিয়ালি গাই, আমি তাই তো মাটির গানে গাই এই জারি সারি মাটিয়ালি গাই, আমি জন্ম নিয়ে দেখতে পেলাম ঘরের কোণে এক তারা, শিশুকালে দেখতে পেলাম বাবার হাতে তো তারা, আবার দেখতে পেলাম পরম সুখে ঢুলি বাজায় ঢোল, রাখাল ছেলের বাঁশির সুরে বাংলা গানের বোল, আমি তাই তো মাটির গানে গাই এই জারি সারি ভাটিয়ালি গাই, আমি তাই তো মাটির গানে গাই এই জারি সারি ভাটিয়ালি গাই।
গাইতে পারতাম তাহলে আমি বলতাম যে আমি এবার যাই, মানে একটু বিরতিতে যেতে চাই।